আজ আমি আপনাদেরকে ত্বকের যত্নে অলিভ অয়েলের 10টি গুণের কথা বলবো। নাম্বার ওয়ান, ময়শ্চারাইজেশন। ত্বকের ময়শ্চারাইজেশনের জন্য অলিভ অয়েল হলো অন্যতম একটি উৎস। অলিভ অয়েলে আছে প্রাকৃতিক ইমুলিয়েন্ট যা ত্বককে ভেতর থেকে হাইড্রেট রেখে শুষ্কতা প্রতিরোধ করে এবং ত্বকের সুরক্ষায় আর্দ্রতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ময়শ্চারাইজার হিসেবে এই অলিভ অয়েলকে ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, আপনার স্কিন যদি অয়েলি হয় তাহলে এই গরমে না ব্যবহার করাই ভালো। তবে হ্যাঁ, যাদের অয়েলি স্কিন তারা কিন্তু ঘাবড়ে যাবেন না যে আমরা হয়তো বা ব্যবহার করতে পারবো না, এমন কোনো ব্যাপার নেই, আপনারাও ব্যবহার করতে পারবেন। তবে সেটার জন্য রয়েছে আলাদা একটা নিয়ম, সেটা আমি ভিডিওর শেষের দিকে বলে দিব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ওকে, নাম্বার টু, অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা। অলিভ অয়েলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যা ত্বকের সুরক্ষায় বিশেষ ভূমিকা পালন করে। এতে ভিটামিন ই এবং পলিফেলনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ত্বককে ফ্রি র্যাডিকেলের কারণে হওয়া অক্সিডেটেড ক্ষতিসমূহ থেকে রক্ষা করে এবং পাশাপাশি ত্বকের বাদকের ছাপ মানে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। সেই সাথে এটা কিন্তু চর্মরোগ থেকেও রক্ষা করতে আমাদের স্কিনকে সাহায্য করে। নাম্বার থ্রি, অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য। অলিভ অয়েলে রয়েছে ত্বকের সুরক্ষায় উপকারী বৈশিষ্ট্যগুলো ছাড়াও অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য যা স্ফীত ত্বককে প্রশমিত করে এবং একজিমা, সোরিয়াসিসের মতো বিভিন্ন চর্মরোগ থেকে ত্বককে রক্ষা করে। সোরিয়াসিস রোগ কি এটা অনেকেই জানে না, আমি বলছি, যাদের স্কিন থেকে চামড়া ওঠে, হাত থেকে চামড়া ওঠে, পা থেকে চামড়া ওঠে, এটাকে বলা হয় সোরিয়াসিস। তো এই যাদের সমস্যাটা আছে তারা কিন্তু অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তারা যদি নিয়মিত অলিভ অয়েল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের হাত থেকে, পা থেকে, স্কিন থেকে চামড়া ওঠা বন্ধ হবে। ওকে, নাম্বার ফোর, রোদে পড়া ভাব দূর করে। ত্বকের রোদে পড়া ভাব দূর করতে অলিভ অয়েল অন্যতম। অধিক সময় ধরে ত্বক রোদে পড়ার ফলে ত্বকে বিভিন্ন চর্মরোগ দেখা দেয় এবং অস্বস্তি সৃষ্টি হয়। রোদে পড়া ত্বকের লাল ভাব, অস্বস্তি, জ্বালা পড়া কমাতে এবং এ ধরনের সমস্যা নিরাময়ে অলিভ অয়েল ব্যবহার করা হলে এটা কিন্তু দূর হয়ে যাবে, যে কোনো কালো দাগও দূর হয়ে যাবে। নাম্বার ফাইভ, ব্রণ উপশম। ত্বকের একটি সাধারণ রোগ বা অসুবিধা হলো ব্রণ। আর ব্রণ হওয়ার পর ত্বকে কিন্তু কালো দাগ হয়, ব্রণের গর্ত হয়। তো এই দাগ এবং গর্ত দূর করার জন্য কিন্তু অলিভ অয়েল খুব ভালো একটা তেল। নাম্বার সিক্স, দাগ দূরীকরণ। যেটা আমি আগেও বলেছি যে এটা দাগ দূর করতে অনেক সাহায্য করে, তাই যাদের স্কিনে দাগ আছে তারা এটা স্কিনে লাগিয়ে হালকাভাবে ম্যাসাজ করবেন, তাহলে স্কিন থেকে রোদে পড়া দাগ, ব্রণের দাগ, যে কোনো দাগ এবং জলবসন্তের দাগ, এছাড়া বিস্তার দাগও কিন্তু দূর হবে যদি আপনি নিয়মিত এটাকে ব্যবহার করেন। একদিন ব্যবহার করলেন, দুই দিন ব্যবহার করলেন, এভাবে করে হবে না, আপনাকে এবারে কন্টিনিউ যেভাবে তিন বেলা ভাত খান ওইভাবে রেগুলার ব্যবহার করতে হবে। নাম্বার সেভেন, মেকআপ রিমুভার। অলিভ অয়েল একটি প্রাকৃতিক মেকআপ রিমুভার হিসেবে কাজ করে থাকে। ত্বকে আলতোভাবে অলিভ অয়েল ব্যবহার করুন এবং খুব সহজেই আপনার মুখের মেকআপ দূর হয়ে যাবে এবং স্কিনও থাকবে হাইড্রেট। তাই যাদের মেকআপ রিমুভার নেই তারা কিন্তু এই অলিভ অয়েল দিয়ে মেকআপটাকে রিমুভ করে নিতে পারেন। নাম্বার এইট, কিউটিকলের যত্নে। কিউটিকলের যত্নে অলিভ অয়েল একটি অন্যতম উপাদান যা কিউটিকলকে নরম এবং ময়শ্চারাইজিং করতে সাহায্য করে। নাম্বার নাইন, এক্সফোলিয়েশন। ত্বকের এক্সফোলিয়েশনের জন্য অলিভ অয়েল একটি অন্যতম উপাদান যা প্রাকৃতিকভাবে ত্বকের ডেড সেল বা মৃতকোষ দূর করতে সাহায্য করে এবং সেই সাথে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করে। নাম্বার টেন, ত্বকের সুরক্ষা। আমাদের ত্বককে প্রাকৃতিকভাবে সুরক্ষিত রাখতে অলিভ অয়েল একটি কার্যকরী উপাদান হিসেবে ব্যবহার করা হয়। এটি নিয়মিত ব্যবহারে ত্বক হবে অনেক সুন্দর, মসৃণ, উজ্জ্বল এবং হাইড্রেট। খুবই ইম্পর্টেন্ট কিছু কথা মনোযোগ সহকারে শুনবেন। সেন্সিটিভ বা অতিরিক্ত তৈলাক্ত ত্বকে ব্যবহারের ক্ষেত্রে অলিভ অয়েল বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে, তাই ত্বকের সুরক্ষায় অলিভ অয়েল ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে। আপনার স্কিনের সাথে মানানসই কিনা সেটা বুঝতে হবে এবং বুঝে তারপরে ব্যবহার করতে হবে। ওকে, তো ব্যবহার করার পূর্বে আপনারা কিন্তু প্যাচ টেস্ট করে নিতে পারেন। কীভাবে প্যাচ টেস্ট করতে হয় সেটার ভিডিও লিংক কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার আগে অবশ্যই টেস্ট করে নেবেন যে সেটা আপনার ত্বকের সাথে মানানসই কিনা। ওকে, তারপরেও আমি বলছি যাদের অয়েলি স্কিন তারা চাইলে এটাকে এক ঘন্টা স্কিনে লাগিয়ে রাখতে পারেন, এরপরে ধুয়ে ফেলতে পারেন। আমি এইভাবে করেই ব্যবহার করি, যেহেতু আমার স্কিন গরমের দিনে প্রচণ্ড অয়েলি হয়ে যায়,
তো আমি তেল চিপচিপে ভাব একদম পছন্দ করি না, তো সেক্ষেত্রে আমি এক ঘন্টা লাগিয়ে কোনো রকম থাকি, তারপরে ধুয়ে ফেলি। আর আমার স্কিন যেহেতু সেন্সিটিভ না, তাই আমার কোনো প্রবলেম হয় না, শুধু আমার স্কিনটা অয়েলি, ব্যাস এতটুকুই। বাট আপনার স্কিন যদি সেন্সিটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে প্যাচ টেস্ট করে ব্যবহার করতে হবে, আদারওয়াইজ আপনি আমার কথা শুনে ব্যবহার করবেন, একটা প্রবলেম হয়ে যাবে, ভিডিওতে এসে একটা গালাগালি দিবেন, নো 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 এটা করবেন না, অবশ্যই ব্যবহার করার পূর্বে টেস্ট করে নেবেন। ওকে, ভালো থাকবেন।